আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অসাধারণ একটি ব্রাউজার অ্যাপ্লিকেশন শেয়ার করব। যে ব্রাউজারটি আপনি শুধুমাত্র ব্যবহার করেন মানে ভিজিট করার মাধ্যমে এখান থেকে প্রত্যেকদিন এক থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক থাকেন অবশ্যই কষ্ট করে এখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে হবে কি আমার দেওয়া প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছে যাবে আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রামে লিংক দেওয়া থাকবে তো টেলিগ্রামটি অবশ্যই সাবস্ক্রাইব করে পিন সব সময় ফলো করবেন আর যে সকল প্রজেক্টের ভিডিও তৈরি করি না বা সব সবাই স্বল্পতা কানুন করতে পারে না সবগুলোর আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করবেন তাহলে সামনে ভালো কিছু পাবেন এবং ভালো কিছু দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি আমরা তো এই আজকে যে বিষয় কেডব্লু আই যে ব্রাউজারটি এখান থেকে ইনকাম বলত তো তো এই ব্রাউজারটি এই যে দ্বিতীয় লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এখান থেকে অবশ্যই প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করে নেবেন প্লে ডাউনলোড করার পর প্রথম যে লিঙ্কটি আছে এখান থেকে একটা এক্সপ্লেনশন ডাউনলোড করতে হবে তো এখান থেকে আমি দেখে দিচ্ছি প্রথম লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন ওই সরাসরি ওই ব্রাউজারের ভিতরে কে ডব্লু ডব্লুআইজে ব্রাউজার এ দ্বিতীয় লিঙ্কে দিয়ে রাখছি ওইটা ডাউনলোড করে নেওয়ার পর ওখানে ওপেন করবেন তো ওপেন করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে মানে সরাসরি এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা ইন্টারফেস পেয়ে আসলে কী করবেন যে এই ডাউনলোড লিখার পরে ক্লিক করে দিবেন তো ডাউনলোড লিখার পরে ক্লিক করে দিলে এই আপনাদের সামনে কেমন আছে আমি কিন্তু সরাসরি লাইভ করে রেখেছি আমি যেভাবে এই কাজটি করছি তো আপনাদের সামনে সেম সেম প্রসেসে দেখে দিচ্ছি মানে আপনাদের সুবিধার্থে তো এখানে আপনারা যেটি করবেন ডাউনলোডে ক্লিক করে দিবেন তো ডাউনলোডে ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন আর একটি পেজ ওপেন হইবে তো এই ওপেন হইলে দেখতে পারবেন যে এই যে একটু ক্রম এই যে এটাকে এক্সটেনশন বলা হয় তো এক্সটেনশনের নাম শুনে অনেকে ভয় পান তো এটা আগে কম্পিউটারে হতে এখন ফোনেও করা যায় মানে ফোনে ব্যবহার করা যায় এক্সটেনশন তো আমরা এই সরাসরি ওই যে প্রথম লিঙ্ক নিয়ে মানে যেটি দেখতে আছেন ক্রোমো ওই পরে লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে তো ওপেন হলে আপনারা যেটি করবেন আমি এখান থেকে সব কিছু দেখে দিচ্ছি তারপরেও আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন তাহলে এখান থেকে কিছু না কিছু করতে পারবেন এই যে অ্যাড টু ক্রোম ক্লিক করে এই যে আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে ওকে করে দিবেন তো ওকে করে দেবেন ওকে করে দিলে কিছু সময় এটা চেকিং চলবে তো চেকিং চলার পর এটা আপনার ওই ব্রাউজার বা এই দিতে কিছু সময় বা এক দেড় মিনিট সময় লাগতে পারে যদি আপনার নেটওয়ার্ক কোয়ালিটির সমস্যা হয় তাহলে এক দেড় মিনিট লাগতে পারে আর যদি নেটওয়ার্ক কোয়ালিটি ভালো হয় তাহলে দ্রুত হয়ে যাবে তো এখান থেকে এটা অ্যাড করে নেবেন ব্রাউজারে তো আমি এখান থেকে লাইভ সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে এখানে জয়েন হয়েছি তো এখান থেকে অ্যাড হতে একটু সময় লাগতেছে কারণ আমার নেটওয়ার্ক কোয়ালিটি তেমন ভালো না তো যে আপনার অ্যাড হয়ে যাবে তো অ্যাড হলে যে এখানে এমন ইন্টারভেস দেখতে পারবেন তো ভালো করে খেয়াল করবেন আর প্রত্যেক সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর তো এই ওখান থেকে অ্যাড করে নিলেন এখন দ্বিতীয় লিঙ্কে আরেকটা ইয়ে ডাউনলোড করতে হবে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে মানে প্রথমটা তো আমাদের ডাউনলোড কমপ্লিট তো এখন আমাদের দ্বিতীয়টা যেটা আছে এটা ডাউনলোড করতে হবে এখান থেকে তো ডাউনলোড করলে যে এখানে যে এগুলো অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন তো এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি আমি যেভাবে করছি সেম এই প্রসেসে করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো এখানে এই যে এখন আমরা চলে যাব এই যে থ্রি ডট মেনুতে মানে ইয়ে থ্রি ডট ক্লিক করে আর ওই ব্রাউজারটি সবসময় ডেস্কটপ মোড ব্যবহার করবেন মানে এই যে কাজগুলো যখন করবেন অ্যাকাউন্ট এখন করবেন তো এই যে থ্রি মেনু অনেকে চিনতে পারবেন না তো এই জন্য আবারও ব্যাকে আছে তো থ্রি ডটমেন্টে ক্লিক করে এই যে এখানে দেখতে পারবেন এই যে এক্সটেনশন তো এটা আছে আপনার এক্সটেনশনের পরে ক্লিক করে দিবেন তো এখানে তো ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সটেনশন একটা অ্যাড হয়েছে তো এটা আছে অ্যাড ব্লক আর রিওয়ার্ড একটা আছে তো উপরে ডেভেলপার যে মোড়টি আছে এটা অন করে নেবেন অন করে নেওয়ার পর এখন আমরা যেটি করব তো এই যে লোড বাটন দেখতে পাচ্ছেন তো এই লোড বাটনে চলে যাব তো যে আমরা ওই যে দ্বিতীয় যে ফাইলটি ডাউনলোড করছিলাম তো ওটা এখানে লোড করতে হবে তো এখান থেকে আমরা লোড করে দিব তো আপনারা সবাই একটু ভালো করে দেখবেন মানে এই ভিডিও একবার যদি না বোঝেন দুইবার দেখবেন দুইবারে না বুঝলে তিনবার দেখবেন তো একসময় বুঝতে পারবেনি তো এখানে আপনারা যাবেন তো মানে যে দ্বিতীয় ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটাই সেই ফাইলটাই যে ডাউনলোড যে ফাইলে হয় ডাউনলোড ফাইলে যে এই যে এরপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু লোড হয়ে গেছে তো আগে একটা ছিল এখানে দুইটা হয়েছে তো এক দুই দুইটাই কিন্তু হয়েছে তো এখন আমাদের মূলত মূল কাজে আমাদের যাইতে হবে তো এই যে প্রথমে দেখতে পারবেন এই যে অ্যাড ব্লক অ্যান্ড অ্যাপ তো এটা এই দুইটা চেক করতে হবে আপনাদের তো সরি আরেকটা কাজ আমরা ভুলে গিয়েছি তো এই যে আপনাদের যেটি করতে হবে এখন দেখে দিচ্ছে দ্বিতীয় আছে অ্যাড ব্লক তো এই যে এখানে নিচে দেখতে পারবেন এই যে একটা টিকমার্ক বা এখানে সবুজ কালার গ্রিন কালার যেটা আছে এটা আসলে টিকমার্ক আছে কি এটা দেখে নেবেন দেখে নিলে মনে করবেন ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে তো এখন আমরা আবারও সেই লিঙ্কে ফিরে আসবো অ্যাড রিওয়ার্ড অ্যাড ব্লক মানে অ্যাড ব্লক না সরি অ্যাড রিওয়ার্ড মানে এখানে আপনাকে যদি অ্যাকাউন্ট না করেন তাহলে আপনার কিভাবে দেবে বা আপনার ওয়ালেট সেট না করলে আপনি পেমেন্টটা কীভাবে নেবেন এই এখানে মূলত কাজ তো এই যে এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন তো এই যে এখানে পেমেন্সি পলিসি আছে তাদের তো আপনার ইচ্ছা করলে পড়তে পারেন আমি আমার সাজেস্ট আপনাদের পড়ার কোনো দরকার নাই তো এত ঝামেলা তো নিচে যে ওই যে টিকমার্ক দিয়ে ইয়ে করে দিবেন তারপরে পাসওয়ার্ডটা সেট করে দিবেন তো পাসওয়ার্ড সেট করে দেওয়ার পর আপনাদের সামনে যে এমন ইন্টারফেস চলে আসতে পারে তো আপনারা যেটি করবেন আবার অন্য একটা পেজে চলে যাবেন তো এমন ইন্টার ফেজে চলে আসবে তো এখান থেকে কোড আসবে কিছু অল্প কিছু কোড আসবে মানে কি ওইগুলা সেভ করে ওইটার পরবর্তীতে উল্টা থাক করে সাজিয়ে নেবেন তো এখন ওইগুলো আমাদের কাজ শেষ তো এখানে কিছু মিস্টেকও হতে পারে তো এখন আমরা এই যে কে করব করবো ওইখানে মূলত সব কিছুই পারবেন তো কে ওয়াইসি না অনেকে ভয় পান তো এই কে ওয়াইসিও অনেক সোজা তো এত সোজা কে আমি জীবনে দেখি নাই তো এই যে কে ওয়াইসি পরে ক্লিক করলে আপনাদের সামনে এমন পেজ ওপেন হবে তো এই নিচে তিন বাটন দেখতে পারবেন এই নিচ যে বাটন এই যে তীর বাটনে ক্লিক করে দিবেন তীর বাটনে ক্লিক করে দিচ্ছি আমরা তো এখানে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করলে এই যে আপনাদের সামনে এমন ইন্টারভিউ চলে আসবে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম তো এখানে আপনার ন্যাশনালিটি এইগুলা সবগুলো দিয়ে দিবেন এবং কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে যে ডকুমেন্টসগুলো আছে আপনারা সবগুলো দেখতে পারবেন তো এখানে যে সেক্স এখানে আছে যেটা আছে এটা অবশ্যই আপনাকে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তো আইডি কার্ড অনুযায়ী এখানে ইনফরমেশানগুলো দিবেন যে আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশনটি করবেন তো এখানে অনেকগুলো যে করতে পারবেন পাসপোর্ট আছে গভর্নমেন্ট আইডি আছে অ্যান্ড এই যে কী আছে ড্রাইভিং লাইসেন্স এইগুলোতেও করতে পারবেন তো আমি সাজেস্ট করবো ন্যাশনাল আইডিতে করবেন তো এখানে করতে হলে প্রথমে ভোটার আইডির যে ফার্স্ট পেজ মানে ফ্রন্ট পেজ যেটা বলা হয় ওইটার একটা ছবি তুলবেন দ্বিতীয়ত আপনার হাতে নিয়ে হাতে নিয়ে আইডি কার্ডটি হাতে নিয়ে একটা সেলফি ওঠাবেন তো এখান থেকে আমি সব কিছু দেখাবো তো এখানে এই সবগুলো ক্যামেরায় শো করে কিনা আমি জানি না তো অনেক সময় রেকর্ড হয় না তো সবগুলো রেকর্ড হবে কিনা জানি না তারপরও আপনারা যেটি করবেন আইডি কার্ডের ফার্স্ট পেড প্রথমটাই একদম ফাস্ট পেট ওইটা আপলোড করবেন আর দ্বিতীয়টাই হচ্ছে আপনার আইডি কার্ডটি নিয়ে একটা সেলফি উঠবেন সেলফি উঠে নিয়ে আপনারা যেটি করবেন এই যে নিচে একটা আইএসএফ দেন কি একটা লেখা আছে যে এটা টিক দিবেন দিয়ে এই যে সাবমিট ক্লিক করে দেবেন তো সাবমিট ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছু সময় লোডিং নেবে তো লোডিং নেবেন এই লোডিং নেবে মানে লোডিং নিলে আপনাদের সামনে কিন্তু আর এখানে অবশ্যই মাস্ট বি আপনার ছবির সাইজ হতে হবে দুই এম বি দুই এমবির বেশি হলে কিন্তু হবে না তো দুই এম বি কম কীভাবে করবেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার এই ছবি তোলা ছবি সেন্ড করবেন প্লাস ওখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে দেখবেন অনেক কমে গেছে তো এখানে এই যে সাবমিট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে তো এমন ইন্টারভেস চলে আসলে আপনারা যেটি করবেন মানে এটা ভেরিফাই হতে ম্যানুয়ালি ভেরিফাই করবে তারা তো ভেরিফাই হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে তো এখান থেকে অবশ্যই ওয়েট করতে হবে আপনাদেরকে তো এটা হচ্ছে দ্রুত করা সম্ভব না এটা লাগবে তো আর এখানে থেকে এই ব্রাউজারের কাজ কী তো এই ব্রাউজার থেকে আপনারা কোনো কাজ করা লাগবে না আপনাদের এখানে আপনারা সিম্পল যে ফেসবুক ইউটিউব যেগুলো ব্যবহার করেন বা ব্রাউজ করেন এইগুলা আপনাদের ভিজিট করলেই চলবে তো এখন মূলত সবকে এখন করলাম সব কিছু করলাম তো এখন আমাদের এই যে স্টার্ট এই যে পেমেন্ট মেথড এটা সিলেক্ট করতে হবে তো এখানে বলতেছে যে পাবলিক অ্যাড্রেস তো এটা কোথায় পাবেন এটা হচ্ছে টেরাজ টলেট টেরাজ তে যে ইথিরিয়াম অ্যাড্রেস আছে তো ইথিরিয়াম অ্যাড্রেসটি দিয়ে এখানে এই যে ফিনিশ করতে হবে বা সাবমিট করতে হবে তো এই পেমেন্টটি আপনি ওখানেই রিসিভ করতে পারবেন তাছাড়া অন্য কোথাও এক্সচেঞ্জে বা কোথাও কিন্তু এটা রিসিভ করতে পারবেন না যদি আপনি কোনো অ্যাকাউন্ট না দিন তা আপনি তো এখানে আমাদের অ্যাকাউন্টিক করা শেষ মোটামুটি তো এখন এখান থেকে রেফারেল করলেও কিন্তু ভালো একটা ইনকাম তারা দিবে বলতেছে তো এটা তাদের ওয়েবসাইটের ভাষ্য মতে তো এখানে সব কিছু শো করবে তো এখন রেফারেলটা কিভাবে করবেন ওই যে উপরে থ্রি রড পেন দেখতে পারবেন অ্যান্ড তৃতীয় নম্বরে মানে তৃতীয় নম্বরে দেখতে রেফারেলস এই রেফারেলসে ক্লিক করে দিবেন রেফারেলসে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটা পেজ লোডিং হইবে তো লোডিং হলে আপনাদের সামনে একটা ইয়ে চলে আসবে মানে গেট এ কোড মানে এটা রেপার কোডই মানে যেভাবে আনতে হবে তো এখান থেকে ক্লিক করলে আপনাদের রেপার কোডটি সামনে চলে আসবে তো রেফার কোডটি আসলে এখান থেকে কপি করে আপনারা সোশ্যাল মিডিয়া বলেন সরাসরি কাউকে এস এম এস করে দিতে পারেন তো এখান থেকে জয়েন হলে আপনি তার রেওয়ার্ডটা পাবেন তো এখান থেকে পেমেন্ট কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন না এখান থেকে প্রতি মাসে মাস শেষে কিন্তু ব্রে ব্রাউজার যেভাবে পেমেন্ট করে যে সিস্টেমে এরাও সেম সিস্টেমে তারা কিন্তু পেমেন্টই করবে তো আশা করি সব বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি আছে ওখানে সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন হবেন তাহলে সব কিছু মানে উত্তর ওখান থেকে জানতে পারবেন আবার হেল্প করার চেষ্টা করব তো এখানে অ্যাড ব্লকের কাজ মূলত অ্যাড ব্লক তো আপনি এই যেখানে এখানে আমি অল্প একটু ভিজিট করছি এখানে সাতটা অ্যাড ব্লক হয়েছে তো আর এখানে অ্যাড ব্লক আপনাকে কোনো আলাদাভাবে কাজ করা লাগবে না আপনি যেমন যেগুলো ব্যবহার করেন তো ওইগুলা ব্যবহার করলেই হবে তো আশা করি আমাদের এই টেলিগ্রামের সাথে জয়েন থাকবেন তাহলে কিন্তু সকল ইনকামের আপডেট পাবেন তো আশা করি অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপের সাথে থাকবেন টেলিগ্রাম গ্রুপের পিন পোস্ট সবসময় পিন পোস্টটা ফলো করবেন পিন পোস্টে কিন্তু সব কিছু ভালো কিছু আমরা দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমাদের দেওয়া প্রতিটি ভিডিও আপডেট আপনার সামনে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আর এই যে যে আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে শেয়ার করছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন তো সবাই কাজ করবেন আর আমাদের যে টেলিগ্রামের সাপোর্ট গ্রুপ আছে এখানে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান দেওয়া হবে যদি আপনার কোনো সমস্যায় থাকে স্ক্রিনশট ও ভয়েস একে দেবেন ধন্যবাদ সবাইকে